সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের দেখাবো কিছু সেকেন্ড হ্যান্ড এবং রিকন্ডিশন গাড়ি, এবং যে গাড়িগুলো ব্যাংক লোন করা রয়েছে সেই গাড়িগুলো আপনারা এখানে পাবেন। আর এই শোরুমটি অবস্থিত ঠিক কাকরাইল ফুটওভার ব্রিজের নিচে, ফোর স্টার কার হাউস। দেখেন, এই হচ্ছে মেইন রোডের পাশেই শোরুমটি। সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে কী কী গাড়ি থাকছে আজকের এই ভিডিওতে দেখে আসি। সুপ্রিয় দর্শক, প্রথমে যে গাড়িটা দেখাবো টয়োটা প্রিমিও 2016 মডেল, 2019 রেজিস্ট্রেশন, এবং এটি একটি কিস্তি করা রয়েছে এমন গাড়ি। 6টা কিস্তি পেমেন্ট করা হয়েছে এবং 54টা কিস্তি বাকি আছে, প্রতিটা কিস্তি 32,000 টাকা করে। আপনারা এই গাড়িটা, যে ভাইয়েরা প্রিমিও গাড়ি খুঁজছেন কিস্তির মাধ্যমে নেবেন, সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন। আর সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিও করার সময় ইলেকট্রিসিটি অফ হয়েছে, যার কারণে আলোক স্বল্পতা রয়েছে পুরো ভিডিওতেই, এই জন্য আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই গাড়িটার এই অবস্থায় ডাউন পেমেন্ট দিতে হবে 18,50,000 টাকা, আপনারা এখানে দামাদামি করতে পারবেন। এরপরেই যে গাড়িটা রয়েছে নিশান এক্সটেল, এটি একটি ক্যাশ টাকার গাড়ি। আর এই গাড়িটার 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন, এবং এই গাড়িটা ক্যাশ টাকায় বিক্রি হবে, কোনো ব্যাংক লোন সুবিধা এই গাড়িটাতে পাবেন না। আর এই গাড়িগুলো রয়েছে ফোর স্টার কার হাউসে। দেখেন, অকটেন চালিত একটি গাড়ি, 2000 সিসির ইঞ্জিন, খুবই ফ্রেশ রয়েছে এবং 7 সিটেড, 7 জন প্যাসেঞ্জার আপনারা এই গাড়িটাতে ক্যারি করতে পারবেন। এবং নিশান এক্সটেল 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন, তেলে চালিত একটি গাড়ি, ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর এই গাড়িগুলো রয়েছে ফোর স্টার কার হাউসে। আর এই অবস্থায় এই গাড়িটার আস্কিং প্রাইস 20,40,000 টাকা, আপনারা এখানে বার্গেটিং করতে পারবেন, দামাদামি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যে ভাইরা ব্যাংক লোন করে গাড়ি কিনতে চান সে ভাইরা এই শোরুমটা ভিজিট করতে পারেন। আর এখন যে গাড়িটা দেখাবো টয়োটা এক্সজিও 2012 মডেল, 2019 রেজিস্ট্রেশন, ব্লু কালারের একটা গাড়ি, আনকমন গাড়ি, এবং গাড়িটা ঢাকা মেট্রো 42 সিরিয়ালের একটা গাড়ি। আর এই গাড়িটা আপনারা ক্যাশ টাকায় নিতে হবে, এই গাড়িটাতে ব্যাংক লোন ফ্যাসিলিটি নাই, ক্যাশ টাকার গাড়ি এটি। আর এই গাড়িটি রয়েছে ফোর স্টার কার হাউসে। আর যে ভাইয়েরা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন, লিমিটেড ইউজের গাড়ি, সেই ভাইয়েরা এই শোরুমটা ভিজিট করতে পারেন। এবং এই শোরুমে যতগুলো গাড়ি আছে খুবই লিমিটেড ইউজ, 1 মাস 2 মাস 5 মাস 7 মাস চলা গাড়ি রয়েছে এই শোরুমটাতে। আর এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন টয়োটা এক্সজিও 2012 মডেল, 2019 রেজিস্ট্রেশন, ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, এবং সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। তারপরেও আপনারা দেখে শুনে বুঝে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন, আর প্রয়োজন হলে একজন টেকনিশিয়ানের পরামর্শ নেবেন বা তাকে সাথে করে নিয়ে আসবেন। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন। আর এই অবস্থায় এই গাড়িটার আস্কিং প্রাইস 15,50,000 টাকা, আপনারা এখানে বার্গেটিং করতে পারবেন, দামাদামি করতে পারবেন। এরপরেই যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এক্স নোহা হাইব্রিড, 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, এই গাড়িটার বয়স মাত্র 2 মাস, এবং এই গাড়িটাতে ব্যাংক লোন করা রয়েছে, 2টি কিস্তি দেওয়া হয়েছে এবং বাকি আছে 58টা কিস্তি। প্রতি মাসে কিস্তি দিতে হবে 39,400 টাকা করে। এবং এই গাড়িটার ডোরগুলো পাওয়ার, দেখেন ডাবল ডোর পাওয়ার রয়েছে আপনার, এবং খুব আপডেট মডেলের, 2017 মডেল এবং 22 রেজিস্ট্রেশন, গাড়িটার বয়স মাত্র 2 মাস। যে ভাইয়েরা এক্স নোহা গাড়ি খুঁজছেন, হাইব্রিড গাড়ি, সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন, কারণ এই গাড়িটার বয়স মাত্র 2 মাস এবং লিমিটেড ইউজের গাড়ি, এবং কিস্তি করা রয়েছে। যে ভাইয়েরা কিস্তি করা রয়েছে এমন গাড়ি খুঁজছেন সে ভাইয়েরা এই শোরুমটা ভিজিট করতে পারেন। আর এই শোরুমে হিউজ পরিমাণে
এক্স নোহা গাড়ির কালেকশান রয়েছে, আদার্স মডেলেরও গাড়িও রয়েছে। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং ডাউন পেমেন্ট হচ্ছে 17,50,000 টাকা, আপনারা এখানে বার্গেটিং করতে পারবেন। এরপরেই যে গাড়িটা দেখাবো এটাও এক্স নোহা হাইব্রিড, 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন। এই গাড়িটা 3টা কিস্তি গেছে এবং 57টা কিস্তি বাকি আছে, এবং এই গাড়িটার বয়স মাত্র 3 মাস। সেম কন্ডিশনের, আর এই গাড়িটার মডেল হচ্ছে 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন, মাত্র 3 মাস বয়সের গাড়ি। দেখেন ডাবল ডোর পাওয়ার পেয়ে যাবেন ডান পাশে এবং বাম পাশের দরজা, এবং ভিতরের কার ইন্টেরিয়র হবে এমন। দেখেন একবারে লিমিটেড ইউজের গাড়ি, আর যে ভাইয়েরা ব্যাংক লোন করে গাড়ি কিনবেন সে ভাইয়েরা এই শোরুমটা ভিজিট করতে পারেন। আর এই শোরুমের অ্যাড্রেস, মোবাইল নাম্বার আমি সব কিছুই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং ডাউন পেমেন্ট 17,50,000 টাকা, আপনারা 17,50,000 টাকা দিয়ে বাকি কিস্তিগুলো ব্যাংকে পেমেন্ট করলেই হবে। এরপরেই যে গাড়িটা রয়েছে এটিও একটি এক্স নোহা হাইব্রিড, 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন, এবং 18টা কিস্তি গেছে এবং বাকি আছে 42টা কিস্তি, এবং প্রতি মাসে ইনস্টলমেন্ট 31,118 টাকা করে। যে ভাইরা এই ধরনের গাড়ি খুঁজছেন অবশ্যই এই শোরুমটা ভিজিট করতে পারেন। আর এই গাড়িটারও ডাবল ডোর পাওয়ার পেয়ে যাবেন আপনারা, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ফ্রেশ এবং লিমিটেড ইউজের গাড়ি। দেখেন সিলিং কন্ডিশন হবে এমন, ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন। আর যে ভাইরা ব্যাংক লোন করে রিকন্ডিশন গাড়ি কিনবেন সে ভাইয়েরাও এই শোরুমটা ভিজিট করতে পারেন। এই শোরুমে হিউজ পরিমাণে রিকন্ডিশন গাড়ি এবং ব্যাংক লোন করা রয়েছে এমন গাড়িও পাবেন। এই হচ্ছে গাড়িটার পিছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন, দেখেন একবারে অরিজিনাল অবস্থায় রয়েছে, এবং জাপান থেকে যে অবস্থায় আসে গাড়িগুলো ইম্পোর্ট হয় সেই অবস্থায় রয়েছে, ফ্রেশ কন্ডিশনেই রয়েছে। যে ভাইয়েরা এক্স নোহা গাড়ি খুঁজছেন সে ভাইয়েরা এই শোরুমটা ভিজিট করতে পারেন, কারণ এই শোরুমে হিউজ পরিমাণে এক্স নোহা গাড়ির কালেকশান রয়েছে। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং ডাউন পেমেন্ট 16,00,000 টাকা, 16,00,000 টাকা দিয়ে আপনারা গাড়িটা নিতে পারেন, বাকিগুলো আপনারা ব্যাংকে পেমেন্ট করতে হবে। আর এখানে হিউজ পরিমাণে এক্সিও, এলিয়ন, প্রিমিও সব ধরনের গাড়ি রয়েছে। যে ভাইয়েরা এক্সিও গাড়ি খুঁজছেন হাইব্রিড সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন, এবং লিমিটেড ইউজের গাড়ি। দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, এবং এই গাড়িটা হাইব্রিড লেটেস্ট মডেলের গাড়ি, ফ্রেশ কন্ডিশনেই রয়েছে। যে ভাইয়েরা পাঠাও ওভার ভাড়া বা ফ্যামিলি ইউজ করতে চান কিস্তির মাধ্যমে গাড়ি কিনে সে ভাইয়েরা এই শোরুমটা ভিজিট করতে পারেন। এখানে হিউজ পরিমাণে গাড়ির কালেকশান রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং এই গাড়িগুলোর সব গ্লাসগুলো অরিজিনাল রয়েছে এবং সব পার্টসগুলোও অরিজিনাল, আপনারা দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন। দেখেন গাড়িটার কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। আর এই গাড়িটা 15 মডেল, 21 রেজিস্ট্রেশন, এবং প্রতি মাসে কিস্তি হচ্ছে 20,700 টাকা করে, মাত্র 20,700 টাকা করে দিলে আপনারা এই গাড়িটা প্রতি মাসে নিতে পারবেন। আর এরপরেই আরও একটা এক্সিও গাড়ি রয়েছে ফ্রেশ কন্ডিশনের, পাল হোয়াইট কালারের। আর আজকের ভিডিওতে আলোক স্বল্পতা রয়েছে, কারণ ভিডিও করার সাথে সাথেই ইলেকট্রিসিটি অফ হয়েছে, যার কারণে আলোক স্বল্পতা রয়েছে, এজন্য আমি আমার দর্শকদের কাছে দুঃখিত। দেখেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন, এই গাড়িগুলোতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আপনারা দেখেন কতটা ফ্রেশ রয়েছে, রিকন্ডিশন অবস্থায় রয়েছে প্রায়। আর এই গাড়িগুলো রয়েছে 4-স্টার কার হাউজে, আমি ভিডিও ডিসক্রিপশানে 4-স্টার কার হাউজের অ্যাড্রেস, লোকেশন, গুগল ম্যাপের লিঙ্ক সব কিছুই দিয়ে দিব, আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। আর এর পাশেই রয়েছে আরও একটি সেকেন্ড মডেলের এক্সিও, আর এই গাড়িটা হচ্ছে ফিল্ডার গাড়ি, এই গাড়িটা নন হাইব্রিড গাড়ি। যে ভাইয়েরা নন হাইব্রিড গাড়ি খুঁজছেন সে ভাইয়েরাও এই গাড়িটা দেখতে পারেন, 2014 মডেল, 2019 রেজিস্ট্রেশন, এবং গাড়িটার ভেতরের কন্ডিশন হবে এমন, দেখেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং লিমিটেড ইউজের গাড়ি। তারপরেও আপনারা যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন।
আর যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আপনারা হয়তো জানেন যে আমি সবসময় হায়েস্ট গাড়ির ভিডিও করি, তো আজকেও থাকবে দুটি হায়েস্ট গাড়ি ভিডিওর শেষের দিকে। দেখেন কি কতগুলো এক্সিও গাড়ি অনেক রয়েছে এই শোরুমে। যে ভাইরা ফ্যামিলি ইউজ করতে চান এবং রাব ইউজ করতে চান ভাইয়েরা এই গাড়িগুলো দেখতে পারেন। আর এই গাড়িগুলো ব্যাংক লোন করা রয়েছে, আপনাদের নতুন করে ব্যাংক লোন করা প্রয়োজন নাই। আর একটা ফ্যাসিলিটি আপনারা পাবেন, রেজিস্ট্রেশন, তারপর ডেকোরেশন, সিএনজি সব কিছুই করা থাকে এই গাড়িগুলোতে। এর জন্য আপনাদের অনেক টাকা সেভ হওয়ার পসিবিলিটি রয়েছে। আর এই গাড়িটার মডেল হচ্ছে 2016 মডেল, 2021 রেজিস্ট্রেশন, খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং মাত্র 47,000 কিলোমিটার রানিং এই গাড়িটা। এরপরে যে গাড়িটা দেখাবো আপনাদের পছন্দের গাড়ি, টয়োটা হায়েস জিএল। দেখেন এই গাড়িটার বয়স মাত্র 1 মাস। টয়োটা হায়েস জিএল 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, একটা কিস্তি গেছে এবং 59টা কিস্তি বাকি আছে, প্রতিটা কিস্তি 31,100 টাকা করে। দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন। যে ভাইয়েরা ব্যাংক লোন করে রিকন্ডিশন গাড়ি কিনবেন সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন, কারণ এই গাড়িটার বয়স মাত্র 1 মাস এবং রেজিস্ট্রেশন করা হয়েছে। আর এই গাড়িটা রয়েছে 4-স্টার কার হাউসে। দেখেন ভেতরের কন্ডিশন হবে এমন, এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যা কিছু আছে সব অরিজিনাল অবস্থায় রয়েছে। বর্ডার ডুয়েল এসি এবং গাড়িটার ডেকোরেশন করা হয়েছে এবং সিএনজি করা হয়েছে, এবং সিএনজি সিলিন্ডার দুটি, হিউজ পরিমাণে সিএনজি আপনারা নিতে পারবেন এই গাড়িটাতে। এবং গাড়িটার গ্লাসগুলো অরিজিনাল ব্ল্যাক গ্লাস। দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন। দেখেন গাড়িটাতে দুটি সিএনজি সিলিন্ডার লাগানো রয়েছে 170 লিটারের, এবং এই গাড়িটার বর্ডারের কন্ডিশন হবে এমন। গাড়িটার বয়স মাত্র 1 মাস এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে নিচের অংশ। দেখেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। যে ভাইরা রিকন্ডিশন গাড়ি ব্যাংক লোন করে কিনবেন সে ভাইরা এই গাড়িগুলো দেখতে পারেন, কারণ এই গাড়িগুলো লিমিটেড ইউজ হয়েছে এবং চলছেও কম, মাত্র 1 মাস ব্যবহার হয়েছে। দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো খোলা কাটা নাই। যে ভাইরা রিকন্ডিশন গাড়ি খুঁজছেন ব্যাংক লোন করে কিনবেন সে ভাইরা এই শোরুমটা ভিজিট করতে পারেন, এবং গাড়িটার অল অপশন অটো পেয়ে যাবেন, এবং এসির কন্ট্রোল প্যানেল, রেগুলেটর সিস্টেম এবং গাড়িটার জিএল গাড়ির মিটার। দেখেন নিউ শেপের জিএল গাড়ির মিটার, এবং গাড়িটাতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো রয়েছেই, এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমরা গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো এবং এসির পারফরমেন্সও দেখানোর চেষ্টা করব। দেখেন গাড়িটার এসির ব্লোয়ারের প্রচুর পরিমাণে বাতাস, এবং গাড়িটার ব্যাক ক্যামেরা তো রয়েছেই, ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটার হেডলাইটের পাওয়ারও যথেষ্ট পরিমাণে রয়েছে। দেখেন গাড়িটার সামনে থেকে পেছনের কন্ডিশন হবে এমন। এই গাড়িটার 1 মাস ব্যবহার হয়েছে মাত্র। যে ভাইয়েরা এরকম লিমিটেড ইউজের গাড়ি খুঁজছেন, ব্যাংক লোন করা রয়েছে, সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 17,50,000 টাকা। আপনারা এখানে দামাদামি করতে পারবেন, বার্গেটিং করতে পারবেন। এরপরেই যে গাড়িটা দেখাবো আপনাদের, টয়োটা হায়েস জিএল 2017 মডেল, এবং এটি একটি আনরেজিস্টার্ড গাড়ি এবং রিকন্ডিশন। 2017 মডেলের জিএল, যে ভাইয়েরা জিএল গাড়ি রিকন্ডিশন গাড়ি কিনবেন সে ভাইয়েরাও ওই শোরুমটা ভিজিট করতে পারেন, এখানে হিউজ পরিমাণে রিকন্ডিশন গাড়ি আপনারা পেয়ে যাবেন। দেখেন 5 ডোরের গাড়ি, এবং গাড়িটাতে কোনো খোলা কাটা নাই। এখনও বাংলাদেশের রাস্তায় এখনও নতুন, এখনও চলে নাই। আর রিকন্ডিশন গাড়ি যেগুলো ইম্পোর্ট হয় সবগুলো এই অবস্থায় আসে, সিটগুলো খোলা অবস্থায়। দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, ড্যাশবোর্ডগুলো হবে এমন, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো রয়েছেই। গাড়িটা এখনও বাংলাদেশের রাস্তায় চলে নাই, রেজিস্ট্রেশন হয় নাই। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন।
দেখেন অল অপশন অটো পেয়ে যাবেন। এবং এই গাড়িটার মাইলেজ 64,000 কিলোমিটার এবং ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটা। যে ভাইয়েরা রিকন্ডিশন গাড়ি কিনবেন সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন। আর এই অবস্থায় এই গাড়িটার প্রাইস মানে যদি ক্যাশ টাকায় নেন তাহলে 26,80,000 টাকা পড়বে ক্যাশ টাকায় নিলে। আর এই গাড়িটা ব্যাংক লোনেও আপনারা নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও। দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।